আসসালামু আলাইকুম ভিভার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্র্যাফ সল বাই নবনীতা। আমি নবনীতা আহমেদ বলছি। আজ আমি আপনাদেরকে শিখাবো কিভাবে পুঁতি দিয়ে একটি সুন্দর আঙ্গুরের থোকা তৈরি করতে হয়। আমাদের লাগবে আঙ্গুর পুঁতি। এই সবুজ বড় বড় পুঁতিগুলোকে আঙ্গুর পুঁতি বলে। এটির শুরু দিকে ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে রক সুতা ঢুকাতে হয়। এরপর লাগবে আমাদের সবুজ পৃথিবী পুঁতি, এটি 10 নম্বর পৃথিবী পুঁতি। এছাড়া লাগবে একটি আর্টিফিশিয়াল পাতা। এগুলো সবই আপনারা হ্যান্ডিক্রাফটসের দোকানে কিনতে পাবেন। রকসুতা 65 নম্বর। প্রথমে আমরা অল্প পরিমাণে রকসুতা নিব এবং 4টি আঙ্গুর পুঁতি নিব। আঙ্গুর ফল তৈরি করার জন্য রকসুতা খুব বড় নেওয়ার দরকার নেই, ছোট ছোট টুকরো করে নিতে হবে। রকসুতায় পরপর 4টি আঙ্গুর পুঁতি ঢুকিয়ে আমরা পরপর 2টি গিট দিয়ে নিব। এতে আঙ্গুর ফলটি খুলে যাবে না, খুব শক্ত হয়ে থাকবে। এবং গিট দেওয়ার পরে সুতার যে বাড়তি অংশটি থাকবে সেটি অন্যান্য পুঁতির ভিতর দিয়ে বের করে নিয়ে আমরা তারপর কেটে ফেলব। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখছেন যে ভিডিওতে লেখা আছে সানফ্লাওয়ার ক্রাফটস, অথচ আমার চ্যানেলের নাম ক্রাফটস অল বাই নবনীতা। তো দুটোই আমার চ্যানেল ছিল। আমার আগের চ্যানেলটি ছিল সানফ্লাওয়ার ক্রাফটস, এখন আমি ক্র্যাফটসল বাই নবনীতাটা ইউজ করছি। আপনারা ক্র্যাফটসল বাই নবনীতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। এতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমরা দুটো গিট দিয়ে নিয়েছি। এবার বাড়তি যে অংশটুকু থাকবে, দেখুন, এভাবে পুঁতির ভিতর দিয়ে বের করে নিতে হবে। তারপরে আমরা সুতাটা কেটে ফেলব। আমাদের এই আঙ্গুর ফল বানানোর জন্য এই সবুজ বড় বড় আঙ্গুর পুঁতিগুলি 65টি লাগবে, অর্থাৎ 65টিতে পুঁতি আপনারা গুনে গুনে কিনে নেবেন। এবার একইভাবে অপর পাশের সুতাগুলিও পুঁতির মধ্য দিয়ে বের করে নিয়ে তারপর বাড়তি অংশটুকু কেটে ফেলব। ভিউয়ার্স, দেখুন আমাদের চারপুতির একটি ফুল তৈরি হয়ে গেছে। এটাকে চারপুতির ফুল বলে। একইভাবে আমরা 5টি আঙ্গুর পুঁতি নিয়ে 5 পুঁতির একটি ফুল তৈরি করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে করবেন। ঠিক একইভাবে আগেরবারের মতোই আমরা 5 পুঁতির ফুল তৈরি করে নিলাম। তারপর পরপর 2টি গিট দিয়ে নিব। বাড়তি সুতা অন্য পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে তারপর আমরা কেটে ফেলব। দেখুন ভিউয়ার্স, এটি হচ্ছে 5 পুঁতির ফুল।
আমাদের পাঁচ পুঁতির ফুল করা শেষ। আগে আমরা চার পুঁতির ফুল তৈরি করে নিয়েছিলাম, ঠিক একইভাবে আমরা ছয় পুঁতির ফুল তৈরি করে নিব এবং ছয় পুঁতির একটি ফুল করার পরে আমরা সাত পুঁতির একটি ফুল করে নিব। যেহেতু একই রকম নিয়ম তাই আমি আর বারবার দেখাচ্ছি না। ভিউয়ার্স দেখুন, এটি হচ্ছে সাত পুঁতির ফুল। এবার আঙ্গুর ফল বানানোর জন্য প্রথমে একটি আঙ্গুর পুঁতি লাগবে, তারপর চার পুঁতি দিয়ে যে আমরা ফুল তৈরি করে নিয়েছিলাম সেই ফুল, অর্থাৎ চার পুঁতি ফুল একটি লাগবে, পাঁচ পুঁতির ফুল একটি লাগবে, ছয় পুঁতির ফুল দুটি লাগবে। ভিউয়ার্স দেখুন, ছয় পুঁতিতে দুটি আলাদা ফুল তৈরি করে নিতে হবে। সাত পুঁতির ফুলটি লাগবে ছয়টি, অর্থাৎ সাত পুঁতি দিয়ে আমরা যে ফুল তৈরি করেছিলাম সেটির ছয়টি আলাদা আলাদা ফুল লাগবে। অর্থাৎ সাত পুঁতি দিয়ে যে ফুলটি করা হয়েছে সেটি পরপর ছয় বার করে নিতে হবে আলাদা আলাদা ভাবে। এবার একটু বড় করে একটি রক সুতা নিব, তারপর একটি মাত্র আঙ্গুর পুঁতি সেই রক সুতা দিয়ে ভিতরে নিব। আঙ্গুর পুঁতিটি ঠিক মাঝামাঝি নিয়ে আসবো রক সুতার, এবং রক সুতার দুই পাশের যে মাথা সেটি সমান করে নিব। দেখুন ভিউয়ার্স, আমি দুই মাথা সমান করে নিয়েছি। এবার চার পুঁতির একটি ফুল আমি যেভাবে নিচ্ছি ঠিক সেভাবে নিয়ে নিব। দেখতে এমন হবে। এবার ছয় পুঁতির একটি ফুল নিব, আরেকটি ফুল রেখে দিব। এবার সাত পুঁতির সবগুলো ফুলই আমরা একটি একটি করে নিয়ে নিব। সাত পুঁতির সবগুলো ফুল আমরা একটি একটি করে ভিতরে নিয়ে নিচ্ছি এবং টাইট করে দিয়ে নিব। ভিউয়ার্স দেখুন, আমাদের শেপ অলরেডি চলে এসেছে, দেখতে এমন হবে। এরপর ছয় পুঁতির যে একটি ফুল ছিল আমরা সেই ফুলটি এবার দিয়ে নিব। ছয় পুঁতির ফুল দেওয়া হয়ে গেলে আমাদের পাঁচ পুঁতির একটি ফুল থাকবে, আমরা এরপর পাঁচ পুঁতির ফুলটি দিয়ে নিব। আমরা চেপে চেপে একটু টাইট করে নিব যাতে দেখতে সুন্দর হয়, শেপটা ঠিক মতো আসে। এরপর আর্টিফিশিয়াল যে পাতাটি ছিল আমরা সেটি দিয়ে নিব। কারো কাছে যদি আর্টিফিশিয়াল পাতা না থাকে আপনারা পাতা ছাড়াও করতে পারবেন। আর্টিফিশিয়াল পাতা দেওয়ার পরে আমরা সবুজ পৃথিবী পুঁতি একটি নিয়ে নিব। এরপর আমরা খুব ভালো করে বেশ কয়েকটি গিট দিয়ে নিব।
আমরা গিঁট্টি দিব যেন এই পুঁতিগুলো খুলে না যায়, আঙ্গুর পুঁতিগুলো বের হয়ে না আসে। এজন্য বেশ শক্ত করে, মোটা করে 5-7 বার আমরা গিট দিয়ে নিব। এবার যে কোনো একদিকের রক সুতায় আমি পরপর পৃথিবী পুঁতিগুলো নিয়ে নিব। এখানে 10 থেকে 12 গ্রামের মতো পৃথিবী পুঁতি আছে, এটি 10 নম্বর সাইজ। এবার শেষ পুঁতিটির ভিতর দিয়ে অপর দিকের রক সুতাটি বের করে নিব। এবার এই রক সুতাটি আমি পুরো পুঁতির সার্কেলটি ঘুরে নিয়ে আসব। অর্থাৎ যে নতুন রক সুতাটি নিলাম এই পুরোটা দিয়ে আমি বের করে নিয়ে আসব, তারপর খুব শক্ত করে 2-3 বার গিট দিয়ে নিব, তাহলে আর কোনোভাবে এটি খুলে যাবে না। আমি সুতাটি বের করে এনেছি, এবার শক্ত করে 2-3টি গিট দিয়ে নিব, তারপর সুতোর যে বাড়তি অংশ থাকবে সেগুলো পুঁতির ভিতর দিয়ে, বেশি না, মাত্র 2-3টি পুঁতির ভিতর দিয়ে বের করে নিয়ে তারপর আমরা কেটে ফেলব। এতে জিনিসটা খুব মজবুত হবে এবং কোনোভাবে গিটটি খুলে যাবে না। ভিউয়ার্স, আমার বানানো ক্রাফটস আইটেম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল ক্রাফটস অল বাই নবনীতা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিন। লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাকে একটু সাপোর্ট দিন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমি আরও অনেক কিছু আপনাদেরকে শিখাবো। আমাদের আঙ্গুর ফলের থোকাটি তৈরি হয়ে গেছে, এটিকে বাসার যে কোনো জায়গায় ঝুলিয়ে দেখুন, কত সুন্দর লাগে। ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি, এরপরে আবার দেখা হবে অন্য কোনো ক্রাফটস আইটেম নিয়ে। ভালো থাকবেন সবাই।